এই ফেব্রুয়ারি মাসেই পঞ্চগ্রহী রাজ্যকে ছটা রাশির জাতক জাতিকারা এক ইতিহাস তৈরি করবে এই নিয়ে বিস্তারিত আমি আলোচনা করব আর আপনাদের অনুরোধ করব সম্পূর্ণ ভিডিওটা দেখার জন্য কারণ অনেক কিছু জানতে পারবেন অনেক কিছু বুঝতে পারবেন এ বহু বছর পর কিন্তু এই বিরল এক ঘটনা ঘটতে চলেছে ছটি রাশির জাতক জাতিকাদের যেটা বললাম এক ইতিহাস তৈরি করতে পারে দেখুন একই রাশিতে পাঁচটা গ্রহের কিন্তু প্রবেশ এই ফেব্রুয়ারি মাস তাই অত্যন্ত শুভ আমি যদি বিস্তারিত আপনাদের একটু বুঝিয়ে বলি তাহলে আপনারা বুঝতে পারবেন যে এই যে ছটা রাশির জাতক জাতিকাদের জীবনে অত্যাধিক ভালো সময় আসছে বা বললাম যে একটা ইতিহাস করতে পারে সেটা কেন বললাম সেটা আপনারা বুঝতে পারবেন আমি যদি সম্পূর্ণ আপনাদের ঘটনাটা বলি তাহলে কি করতে হবে আপনাদের সম্পূর্ণ ভিডিওটা দেখতে হবে না দেখলে তো বুঝতে পারবেন দেখুন এই যে এই পঞ্চগ্রহী রাজ্য ভীষণ একটা শুভ যোগ আর এটা তৈরি হচ্ছে একটিমাত্র গ্রহে এই পুরো ফেব্রুয়ারি মাস আর এই ফেব্রুয়ারি মাসে কেন ভালো সময় থাকবে এই ছটারাশির জাতক জাতিকাদের সেটা আপনারা সম্পূর্ণ আলোচনা করলে বুঝতে পারবেন দেখুন প্রথমেই যদি বলি এক নম্বর যে পাঁচটা গ্রহের কথা বলছি প্রথম গ্রহ দেখুন পয়লা ফেব্রুয়ারি বুথ কিন্তু মকর প্রবেশ করেছে অর্থাৎ মকর রাশিতে প্রবেশ করেছে দু নম্বর ছয় ফেব্রুয়ারি মকরে প্রবেশ করেছে মঙ্গল তাহলে দুটো গ্রহের প্রবেশ কিন্তু হয়ে গেল তিন নম্বর বারো ফেব্রুয়ারি মকরে প্রবেশ করবে শুক্র গ্রহ আর চার নম্বর তেরো ফেব্রুয়ারি এই রবির কিন্তু অবস্থান থাকছে তেরো ফেব্রুয়ারি পর্যন্ত এবং তার আগে দশ ফেব্রুয়ারি চন্দ্রেরও কিন্তু মকরে প্রবেশ এই যে মকর রাশিতে এই পাঁচটা গ্রহের অবস্থান এটা অবশ্যই একটা ভাগ্যের পরিবর্তন ঘটাবে এতে কোনো সন্দেহ নেই যে ছটা রাশির আমি এখন নামগুলো বলবো সেই ছটা রাশির জাতক জাতিকাদের তাই এই যে ছটা রাশির জাতক জাতিকাদের নিয়ে আমি আলোচনা করছি তাদের উদ্দেশ্যে একটা কথাই বলব যে আপনাদের জন্মছক বা হস্তরেখা একটু ভালো করে মিলিয়ে দেখবেন যে আপনার বেশ কিছু গ্রহ ভালো থাকতে হবে যেরকম বুধ মঙ্গল এবং আপনার শুক্র এই তিনটে গ্রহ মিনিমাম আপনাদের ভালো থাকতে হবে তবেই কিন্তু আজকের আলোচনা আপনাদের সাথে মিলবে আর যদি এই গ্রহগুলো আপনার খারাপ থাকে অশুভ ফল দেয় তাহলে আজকের আলোচনা সম্পূর্ণ আপনার সাথে নাও মিলতে পারে এটা প্রথম কথা দ্বিতীয়ত আপনাদের অ্যালার্ট থাকতে হবে এই যে আপনি যদি মনে করেন যে আমার এই সময়টা ভালো চলছে আমি সব কিছু সহজে পেয়ে যাব কিছু করব না তাহলে ভুল করবেন আপনাকে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সমস্ত কিছু করতে হবে আপনি এই টাইমে যদি চেষ্টা পরিশ্রম করেন সফলতা পাবেন আর এই যে ফেব্রুয়ারি মাস গোটা মাসটাই আপনার জন্য শুভ অর্থাৎ এই মাসে এক ইতিহাস তৈরি করতে পারেন এই ছটারাশি জাতক জাতিকারা যাদের আমি নামগুলো এখন বলবো। ইতিহাস কিভাবে তৈরি করবেন এমন একটা ঘটনা আপনার জীবনে ঘটতে পারে যেটা আপনি এর আগে কখনো স্বপ্নও দেখেননি ভাবতেও পারেননি সেটা আপনার জীবনে ঘটে যেতে পারে এই যে আমি এই কথাগুলো প্রত্যেকটা দিনই কম বেশি আলোচনা করি রাশিভিত্তিক আপনাদের কারো কারোর সাথে মিলে না তারা অনেক সময় ভাবেন যে আমার সাথে কেন মিলল না আমি কিন্তু সেটাও বলে দিই আপনার সাথে কেন মিলবে আগে প্রশ্ন আপনার সাথে কেন মিলবে যে কারণে মিলবে সে কারণগুলো আপনার মধ্যে আছে তো যদি থাকে অবশ্যই মিলবে দেখুন খুঁজে নেই কি করে জানবেন আপনার চক বা হস্তরেখা বিচার করিয়ে নিন তাহলে জানতে পারবেন আপনার হাতে কোথায় প্রবলেম আছে বা আপনার কোথায় প্রবলেম আছে সেই প্রবলেমগুলোকে সলভ করুন অটোমেটিক আপনার ভালো সময় আসবে এগুলো বুঝতে হবে আপনার রাশি আছে আর আপনার সাথে মিলবে সেটা কখনো সম্ভব না তাহলে তো সেম রাশি কয়েক হাজার কোটি জাতক জাতিকাদের আছে সকলের সাথেই তো মিলবে তাহলে তো গরিব কেউ থাকবে না তাই এটা কখনো সম্ভব না আপনার জন্মচক আপনার হস্তরেখা সম্পূর্ণ আলাদা আলাদা রাশি হতেই পারে তাই এগুলো অনেক বোঝার আছে আপনি সম্পূর্ণ এরকম আলোচনাগুলো শুনলে অনেক কিছু জানতে পারবেন তাহলে আসুন এক এক করে সেই রাশিগুলো বলি যে রাশিটি জাতক জাতিকাদের জীবনের হঠাৎ করেই পরিবর্তন বা ইতিহাস তৈরি করতে পারে এই ফেব্রুয়ারি মাসে সেই রাশিদের মধ্যে প্রথমেই আমি যে রাশির কথা বলব সেই রাশিটি হলো বিশ্বিক রাশি আপনার যদি বিশ্বিক রাশি হয় দারুণ সময় কিন্তু আপনার থাকছে আপনার বিশ্বিক রাশি আপনার আর্থিক উন্নতি হতে পারে হঠাৎ করে কোনো কিছু পেতে পারেন সেটা সম্পত্তি হতে পারে অর্থ হতে পারে বা আপনি কর্মে উন্নতি হতে পারে বা আপনার সঙ্গে নতুন নতুন যোগাযোগ তৈরি হতে পারে যে যোগাযোগের ফলে আপনার জীবনে অনেক বড় পরিবর্তন আসতে পারে তাই আপনাকে কি করতে হবে অ্যালার্ট থাকতে হবে চোখ কান খোলা রাখতে হবে জিগে থাকতে হবে অর্থাৎ সময় সর্বদা আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন যখন যে সুযোগ সুবিধা পাবেন এই মাসে ঝাঁপিয়ে পড়বে আপনার জীবনে এক ইতিহাস তৈরি হবে আমি বলেছি সেটাই কিন্তু ঘটবে যদি আপনি চান তো না চাইলে কিছু ঘটবে না আপনার ইচ্ছা এবং পরিশ্রম থাকতে হবে দু নম্বর যে রাশির কথা বলবো মেষ রাশি আপনার যদি মেষ রাশি হয়ে থাকে দারুণ সময় আপনারও কিন্তু থাকছে এই পঞ্চগ্রহী যে রাজ্য একই রাশিতে পাঁচটা গ্রহের প্রবেশ এটা আপনার ভাগ্য অবশ্যই বন্ধ। নানা দিক থেকে সুযোগ সুবিধা আপনি কিন্তু পাবেন যে সুযোগ সুবিধায় আপনার ভাগ্য কিন্তু বদলে যেতে পারে এছাড়াও আপনার খোলা রাখতে বলা হলো এই কারণে আপনার জীবনে হঠাৎ করে প্রচুর অর্থ আসতে পারে সেটা যে কোনো ভাবে হতে পারে তাই এটা অ্যালার্ট না থাকলে কিন্তু আপনার জীবনে আসবে না তার সাথে সাথে গ্রহের সুপ্রভাব সব যদি ঠিকঠাক থাকে তাহলেই আজকের আলোচনা আপনার সাথে মিল তিন নম্বর যে রাশির কথা বলব সেই রাশিটি কুম্ভ রাশি আপনার যদি কুম্ভ রাশি হয় দারুণ সময় আপনারও থাকছে আমি বলবো অ্যালার্ট থাকুন আপনার কুম্ভ রাশি আপনি অ্যালার্ট থাকুন চোখ কান খোলা রাখুন চেষ্টা করুন পরিশ্রম করুন দেখবেন সমস্ত কিছু আপনার হাতে এসে এছাড়া এই মাসে আপনার জীবনে ফাটকায়ও অর্থ আসতে পারে বা যে কোনোভাবে আপনার হাতে প্রচুর অর্থ এসে ধরা দিতে পারে তাই এগুলোকে তো আপনার গ্রহণ করতে হবে তার জন্য আপনাকে অ্যালার্ট থাকতে হবে এবং আপনার বিজনেস খুব ভালো চলবে আপনার নতুন নতুন আইডিয়া আপনি পেতে পারেন যে আইডিয়া কাজে লাগিয়ে আপনি অনেক দূর এগোতে পারেন বা আপনার জীবনে যে কোনো দিক থেকেই হোক না কেন এক ইতিহাস তৈরি হতে পারে যেটা ভবিষ্যতে আপনার কিন্তু নাও হতে পারে আর তাই এই সুযোগটা হাতছাড়া করবেন না সম্পূর্ণভাবে অ্যালার্ট থাকুন আর সবার আগে আপনার জন্মছক বা হস্তরেখা বিচার বিশ্লেষণ করে দেখুন যে গ্রহদের অবস্থানটা কি আছে চার নম্বর যে রাশির কথা বলবো ধনুরাশি আপনার যদি ধনুরাশি হয়ে থাকে দারুণ সময় আপনার কিন্তু থাকছে এই ফেব্রুয়ারি মাস কারণ এই ফেব্রুয়ারি মাসে পাঁচটা গ্রহের কিন্তু ফলে একটা যোগ কিন্তু আপনার তৈরি হয়েছে ফলে আপনার অ্যালার্ট থাকা প্রয়োজন আপনার জীবনে অনেক কিছু আসবে সেগুলো গ্রহণ করতে হবে তার জন্য কান খোলা রাখতে হবে এছাড়া আপনার আহ বড় স্বপ্ন দেখতে হবে আপনার স্বপ্ন দেখবে তো পূরণ হবে স্বপ্ন না দেখলে কিন্তু পূরণ হবে না তাই সব দিক থেকে যদি বলি তাহলে আপনাকে অ্যালার্ট থাকতে হবে চেষ্টা করতে হবে পরিশ্রম করতে হবে সবার আগে আপনার ছক মিলিয়ে দেখতে হবে বা হস্তরেখ তাহলেই কিন্তু আপনার সাথে সম্পূর্ণ আলোচনাটা মিলতে পারে পাঁচ নম্বর যে রাশির কথা বলবো রাশি দারুণ সময় থাকছে তুলা রাশির জাতক জাতিকাদের তাই তুলা রাশির জাতক জাতিকাদের উদ্দেশ্যে একটা কথাই বলবো যে অ্যালার্ট থাকুন চোখক্ষণ খোলা রাখুন পরিশ্রম চেষ্টা করুন তাছাড়া কিন্তু সব ভাবনা আপনি যদি মনে করেন আমার রাশি আছে আমি সব সহজেই পেয়ে যাব এরকমটা হয় না আপনার সব কিছু তখনই আসবে যখন আপনি চেষ্টা করবেন পরিশ্রম করবেন তাই অটোমেটিক কিছু হয় না আপনার সময় ভালো আছে তার সাথে সাথে সর্বশেষ যে রাশির কথা বলব সিংহ রাশি দারুণ সময় থাকবে সিংহ রাশির জাতক জাতিকাদের কারণ মকরে কিন্তু পাঁচ পাঁচটা গ্রহের প্রবেশ এর সুফল অবশ্যই দেবে আর ফলে এই সিংহ রাশির জাতক জাতিকাদের সমস্ত দিক থেকে সুযোগ সুবিধা এসে কিন্তু ধরা দেবে এবং হঠাৎ করেই ভাগ্যের পরিবর্তন করতে পারে অর্থ প্রাপ্তি হতে পারে এই মাসে যে কথাটা আমি শুরুতে বলেছি যে এক ইতিহাস তৈরি করতে পারে তাই ইতিহাস তৈরি করতে পারে বুঝতেই পারছেন কথাটা শুনে এমন কিছু আপনার জীবনে ঘটবে যেটা আপনি এর আগে কখনো কল্পনাও করতে পারেননি সেটাই আপনার জীবনে করতে পারে তাই অত্যন্ত শুভ সময় কিন্তু থাকছে তাই অ্যালার্ট থাকতে হবে যোগ কান খোলা রাখতে হবে অবশ্যই তবেই আমার কথাগুলো কিন্তু আপনার সাথে মিল আর যদি মনে হয় যে আমার রাশি আছে আমি সব পাবো এরকমভাবে কাজ করে না রাশির সাথে সাথে আপনাকেও কিন্তু অ্যালার্ট থাকা অবশ্যই জরুরি আচ্ছা এ পর্যন্ত আবারও আসবো নেক্সট ভিডিও নিয়ে ততক্ষণ ভালো থাকুন নমস্কার